কি করতেছো? হাঁসের ডিম খেতেছি। ফান করার জন্য জিজ্ঞাসা করিনি। তো দেখতেছো মোবাইল টিপতেছি, তাইলে আবার জিও কি লাগে তুমি? আচ্ছা সরি। আর আমি ঘরে বসে ইনকাম করতেছি, আজারে বইয়া রেছি না, আজারে মোবাইল টিপি না। সরি। আপনারা যারাও ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চেক করুন, দেখবেন যে একটা ইউটিউব ভিডিও লিংক দেওয়া আছে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় খুব সহজে। হয়েছে তোমার বকবক? হয়েছে চলো না ঢাকায় যাই। কি লেগা? কতদিনই তো হয়েছে গ্রামে আসলাম, এবার চলো। আগামী 3 মাসের ভিতরে আমার সামনে ঢাকায় যাওয়ার নামটা মুখে নিবে না। এগুলা কি? কতদিন হয়েছে গ্রামে? মেয়েদের কি তার বাবার বাড়িতে যাইতে মন চায় না নাকি? একদম চুপ, ব্যাস। আগামী 3 মাসের ভিতরে আমার সামনে তুমি তোমার বাবার বাড়ির নাম নিবে না, যে বাবার বাড়ি যাবো, বাবার বাড়ি যাবো, এ ধরনের কোনো কথাটা তো আমার কানে না আসে। আগামী 3 মাসের ভিতরে যাও, সর আমার সামনে। সোজা আঙুলে যেও, তোর ঘি উঠে নাই, আঙুলটা একটু বাঁকাতেই হবে। যাই এবার। আমার কি ঘরের চাকর পাও নাকি? মানে সকাল থেকে ওইটা রাত পর্যন্ত এইটাতে এইটা এইটাতে এইটা কাজ করতেই থাকি। আমি কি বলছি যে তুমি কাজ করো না? তো তুমি গোসল খাটটা অগোসল করলা কেন? এই খাট থেকে ওই খাটে, ওই খাট থেকে এই খাটে, মানে কি? আমি কি কই, আমি তো জাস্ট এখানে বালিশটা নিয়ে শুইলাম, বাস। তুমি শুইবা কেন বালিশটা নিয়া? এটা তো গোসল ছিল নাকি? হুম, আমি বুঝিনি, এটা এই সামান্য বিষয়ের জন্য ওভার রিয়েক্ট করার কি আছে? আমি ঢাকায় গেলাম, আমি আর পারবো না তোমার এই ঘরে চাকরের মতো খাটতে। 1 মাস পর নিয়ে আসবা, তখন বুঝবা যে আমি কি ছিলাম। বুঝি না কি কইলো, কি হইলো, কিছুই বুঝলাম না, বা কি কারণে বা করলো এত কিছু, কিছুই বুঝতেছি না। আসলে মেয়েরা পারেই বটে, বাবার বাড়ি যাওয়ার জন্য নর্মাল, মনে করেন নর্মাল একটা উচিলাই যথেষ্ট। আসলে মেয়েরা পারেই বটে। কি বুঝলে, অ্যাক্টিংটা কেমন দিলাম? আমরা মেয়েরা পারেই বটে, বাবার বাড়ি যাওয়ার জন্য দেখছেন কত বড় একটা ঘটনা ঘটে ফেললাম, কিন্তু বিষয়টা খুবই সামান্য। আমি জানি না, আমি ঢাকায় যাব, আমার ঢাকায় দিয়ে আসবা। আমি জানি না আমি ঢাকা দিয়ে আসবে কি, আমি গেলাম তুমি আন দিয়ে কি লেগে, তুমি তো নিজে চলে যাবে। আচ্ছা